যে নবীর মর্যাদা যত বেশি তার উম্মতেরও মর্যাদা তত বেশি। হযরত মূসা আলাইহিসসালাম জলিলুল কদর পয়গম্বর, মূসা আলাইহিসসালাম যখন নবুয়ত প্রাপ্ত হইলা তখন মূসা আলাইহিসসালাম তার আগের আগত সকল নবীর থেকে আল্লাহ পাকে মূসা আলাইহিসসালামের মর্যাদা বাড়াই রাখিছিল। কইন সুবহানাল্লাহ, আবার কইন, আবার শুনুন, মূসা আলাইহিসসালাম যেই সময়ে দুনিয়ার জমিনে আইয়া নবুয়ত প্রচার করলা ঠিক সেই সময়ে মূসা আলাইহিসসালাম সবচেয়ে বেশি জলিলুল কদর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আইলা। তান আগর সকল পয়গম্বর নবী রাসূলের চেয়ে মূসার মর্যাদা বেশি ছিল। এর লাগি হযরতে মূসা আলাইহিসসালাম তান কৌমর লগে এত বেশি সময় দিছেন, তান কৌমর মানুষের সবচেয়ে বেশি উল্টা পাল্টা আচরণ করছে দুনিয়াত নবী মূসার লগে। কোরআনে করিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে মূসা আর মূসা আলাইহিসসালামের কৌমের ব্যাপারে যতগুলো বিষয় উদ্ধৃতি করছেন, অন্য কোন নবী আর তান উম্মতের ব্যাপারে কোনো আলোচনা হয় নাই। সব সময় আল্লাহ পাকে মূসার কৌমরে দরগুজর করছেন, দরগুজর করছেন, খালি মূসা আলাইহিসসালামের কৌমে খালি গুনার কাজ করছে আর আল্লাহ পাকে মূসা আলাইহিসসালামের কৌমরে খালি মাফ করে দেওয়ার ব্যবস্থা নিছে। যেরকম সুবহানাল্লাহ, এর লাগি কোরআনে করিমের মধ্যে যখন আয়াত আর সূরাগুলা নাযিল হওয়া শুরু হইল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যখন ওয়াহী নাযিল হওয়া শুরু হইল, মূসা আর মূসা আলাইহিসসালামের কৌমের বিষয়ে যখন কোরআনের আয়াত আর সূরাগুলা নাযিল হইল, মদিনার ইহুদি হকলে ওরাই কিন্তু চুপিসারে শুনলো মুসলমানের মুখ তাকিয়া যে আমরা ইহুদি হকলর ব্যাপারে কিতা নাযিল হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি। তারা যখন জানল ইহুদি অকলের পূর্ব ইতিহাসগুলা ধারাবাহিকভাবে ঘটনা চক্রে আল্লাহ এই কোরআনে করিমের মধ্যে নাজিল করেন, তখন ইহুদি অকলে তারাই এক পর্যায়ে জানাইল হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যে সমস্ত কোরআন নাজিল হইতেছে এইগুলা আসলে সত্য। হইন সুবহানাল্লাহ, তাদের আদি ইতিহাসগুলা কোরআনে করিমের মধ্যে বিভিন্ন জায়গার আল্লাহ পাকে তুলিয়া দোষ। মূসা আলাইহিসসালাম জলিলুল কদর পয়গম্বর, তো মূসা আলাইহিসসালাম এবং তার উম্মতের বিষয়ে মদিনার ইহুদি হকলে জানতে পারল, জানিয়া তারা স্বীকার করলো বলে ঠিক আছে নবী মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের আখেরী পয়গম্বর, এই জন্য যে মূসার নিকুত ইতিহাসটা কোরআনে করিমের মধ্যে আছে। যখন সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ, قرآن الكريم المجد الله رب العالمين فرمان وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ كَيَا الْقُرُن الله رب العالمين فرمان سورة باقرة المجد الله پاکے فرمان شرن کرو شئی شموئے کر گوٹو نام جکن موسى علیہ السلام تار قوم کے تینی شمبودن کرے بولین يا قوم اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ হে আমার কৌম, হে আমার সম্প্রদায়ের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের যত অনুগ্রহ যত নিয়ামত তোমাদের প্রতি ছিল এইগুলারে তোমরা একবার স্মরণ করো, এইগুলারে তোমরা স্মরণ করো, উযকুরু, এইগুলারে স্মরণ করো, বলিও না। আর ওয়ান্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, তোমরা যেই সময় এই দুনিয়ার জমিনে ছিলে ঠিক সেই সময় তোমরা রে আল্লাহ পাকে অন্যান্য নবীর কৌম আর উম্মতের উপরে ফজিলত দান করছিল। কইন সুবহানাল্লাহ, এর লাগি আমার বন্ধুগণ, মূসা আলাইহিসসালাম এমন এক পয়গম্বর যে পয়গম্বর রে আল্লাহ রাব্বুল আলামিনে ফাটাইয়া দিছে ফেরাউনের রাজত্বের ভিতরে। এমন প্রতিকূল অবস্থায় মূসা আলাইহিসসালাম দুনিয়াত আইলাম, যখন ফেরাউনে চাইল না কোনো ঘরে কোনো মার ঘরে কোনো ছেলে সন্তান জন্ম হোক আর সে বেঁচে থাকক। একসময় ফেরাউনে নির্দেশ জারি করলো পুলিশ সকলের কাছে যে তোমরা ঘরে 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 দৌড়াও আর গিয়া দেখিও যে ঘরো নবজাতক শিশু ছেলে তার লগে লগে কাতল করে নিও আর মেয়েগুলারে বাঁচবার সুযোগ দিও। আল্লাহ রাব্বুল আলামিনে কৌশলে হযরতে মূসা আলাইহিসসালামের জন্ম দেওয়াইল তার মার মাধ্যমে, এটা ঘটনা লম্বা। তো মূসা আলাইহিসসালাম মার ঘর থেকে জন্ম নিলা, ছেলে জন্ম নেওয়ার কারণে মূসা আলাইহিসসালামের মা হতচকিত হয়ে গেলে আমার ঘরে মূসা জন্ম নিল,
আবার ফেরাউনে চায় যে এই দেশে কোনো মহিলার গড়ে ছেলে সন্তান জন্ম নিত না, নিলে আবার কাতল করাইব। আর সেই গুপ্ত রাখতে পারতো না, গুপ্ত রাখলে তার গার্জিয়ান পক্ষ সবরে কাতল করাইব। হযরতে মুসা আলাইহিস সালামের মা শঙ্কিত হয়ে পড়লেন, তিনি অত্যন্ত চিন্তাগ্রস্ত রইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে একটা বুদ্ধি ডালিয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিনে যে বুদ্ধিটা মুসা আলাইহিস সালামের মায়ের দিলের মধ্যে ডালিয়া দিল তা ছিল আনি কযি ফিহি ফিত্তাবুত ফাকযি ফিহি ফিল ইয়াম فَلْيُلْقِهِ الْيَمُّ بِالسَّاحِلِ يَأْخُذُهُ عَدُوٌّ لِّي وَعَدُوٌّ لَّهُ وَمُسَرْمًا তুমি কোনো চিন্তা করিও না, তুমি একটা সন্দুক বানাও, সন্দুকের ভিতরে তোমার মুসারে ঢুকাও, আর ওই সন্দুকটারে নদীবক্ষে ছাড়িয়া দেও, আর বাতাসের টেলায় ওই সন্দুকটা এমন একটা ব্যক্তির গাঁটে গিয়ে আটকিব যেই ব্যক্তি যেই গাঁটের মালিক আমার আর মুসার শত্রু, আমার আর মুসার দুশ্মনের গাঁটে গিয়ে আটকিব। তো এইভাবে মুসার মায় সন্দুকটা ডালিয়া দিলা, আর সন্দুকটা যাইতে যাইতে ফেরাউনের রাজপ্রসাদের কিনারে নদীর ঘাটে গিয়ে আটকিল। ফেরাউন আর বিবি আসিয়া দুইজন নদীর কিনারও দাঁড়ায়, নদীর কিনারও ভইয়া ভইয়া বাতাস খাইতরা। এমত অবস্থায় দেখলা একটা সন্দুক গিয়া কেন আজিছে। ফেরাউনে বিবি আসিয়ার কইল, আসিয়া দেখো একটা সন্দুক বাসি বাসি আইয়া আমরা কেন আটকিছে, মানুষ লাগাও, সন্দুকটা তুলাও। সন্দুকটা তুলাইয়া আনা হইল, দেখা যায় সন্দুকের ভিতরে ফুটফুটে সুন্দর টকবকে একটা নবজাতক শিশু সন্তান, এ আবার ছেলে। ফেরাউনে যে সময় ছেলে সন্তান দেখল, দেখিয়াও কইল, আসিয়া শুনো, এই সন্তানটাই বড় হইয়া আমার শত্রু হবে। যেমন আমার গণকে আমার রিপোর্ট দিছে 3 বৎসরের মধ্যে আমার রাজত্বে একটা শিশু সন্তান জন্ম নেবে, যে ছেলে হবে, আর ওই ছেলেটা একসময় ওই দেশের আধিপত্য, এক দেশে একসময় ওই দেশের শাসন ক্ষমতা তার হাতের মধ্যে নিবে, আর আমাকে এই দুনিয়ার থেকে বিদায় দেবে, হয়তো ওই ছেলেই হবে। সুতরাং ওই ছেলেটা বার করো, আর বার এই ছেলেটারে আমি হত্যা করি। আসিয়া বলে না, আল্লাহ পাকে ফরমাইন, ওয়াকালাতিম রাআতু ফিরআউন কুররাতু আইনিল লি ওয়ালাক। হযরতে আসিয়া কইলাম, ও ফেরাউন, সাধারণভাবে কারো ঘরে যদি কোনো ছেলে সন্তান জন্ম হয়তো সেই সন্তান তোমার আমার জন্য অনিষ্টকারী হতে পারে, কিন্তু এই সন্তান যে সন্তান সন্দুকে বেশি এসেছে ওই সন্তানকে তুমি আর আমি তুলিয়া আনিয়া রাজপ্রাসাদ লালন পালন করিয়া যদি আমরার বানাইয়া বড় করি, ওই ছেলে তোমার আমার জন্যে চক্ষের শীতলকারী হবে। কুররাতু আইনিল লি ওয়ালাক, তোমার আর আমার চক্ষের শীতলকারী হবে। লা তাকতুলুহু, ওকে তুমি হত্যা করিও না। আসা আইয়াং ফানা, আশা করা যায় ওই ছেলেটা আমাদের কাজে আসবে। আও নাত্তাকিযাহু ওয়ালাদা, অথবা ওকে আমরা নিজেদের ছেলে বানিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে আসিয়ায় ওই যে বুদ্ধি দিল ফেরাউন রে, তখন ফেরাউনে সেই বুদ্ধিটা মানিয়া নিল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আসল বিষয়ে কিন্তু ফেরাউনে জানে না। হে সাই, দেশ কোনো ছেলে সন্তান জন্ম নিত না, আর মুসারও জন্ম হইতো না, আমি আল্লাহ মুসারও জন্ম দিলাম, আর তার মাধ্যমে লালন পালন হরাইয়া ও মুসার কারণে হে সলিল সমাধি তার ঐত, আর মুসা আলাইহিস সালামরে এই দুনিয়ার ক্ষমতাশীল বানাইতাম। যেরকম সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ, এই জন্য কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দারে তুমি বেশি ক্ষমতা দেখানি যাইও না, তুমি বেশি ক্ষমতা দেখানি যাইও না, কারণ তোমার ক্ষমতা মূলেই নাই। তোমার মধ্যে যে সমস্ত ক্ষমতা আছে এই সমস্ত ক্ষমতার দেনেওয়ালা আমি আল্লাহ, তোমার ক্ষমতা যেমন দেনেওয়ালা তোমার তাকিয়া ক্ষমতা নেনেওয়ালাও আমি আল্লাহ। কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সম্বোধন করিয়া ফরমাইন, হে নবী, দুনিয়াবাসী মানুষরে তুমি জানাইয়া দেও, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে সমস্ত দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন রাজাধিরাজ, দুনিয়ার সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যারে চায় তারে রাজত্বের মালিক বানায়,
وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ আর আল্লাহ পাকে যারে চায় তার তাকে রাজত্ব ছিনাই আনে। وَتُعِزُّ مَنْ تَشَاءُ আল্লাহ যারে চায় তার ইজ্জতি বানায়। وَتُذِلُّ مَنْ تَشَاءُ আল্লাহ যারে চায় এই দুনিয়ার মধ্যে বেইজ্জত বানায়। বিয়াদিহিল খাইর সমস্ত ভালো মন্দ সব কিছু আল্লাহর হাতে। কইন সুবহানাল্লাহ, সব আল্লাহর কুদরতি হাতে। সুতরাং এই দুনিয়ার মানুষের দখলে কিচ্ছু নাই। ফেরাউনে চাইছিল, তার ইচ্ছায় দেশ চালাইতো, আল্লাহ পাকে ফরমাইলা না না ইলা চলতো না, আল্লাহর ইচ্ছায় চলবে। ফেরাউন বেশ বলাবলি খরচ, অহংকার, অহংকারে ঠেলায় মনে করো কোনোদিন মরতে নাই, তো মরবে কিলা, এই মরাই কেন একটা ইতিহাস থাকবে। অহংকার করিয়া এই দেশের ছেলে সন্তান সব জবাই দেরে, ওই জবাইকৃত ছেলে অকলোর মাছ তাকিয়া একটা ছেলে বাঁচবো, আর ওই ছেলেরে মুসা বানাই। আর এমন ছেলেরে মাল্লাই মুসা বানাইয়া তার ঘরে লালন পালন করাইল, যে মুসা ফেরাউনের ঘরে লালিত পালিত হইয়া এরপরে তেন বড় হইয়া এক সময় মাদিয়ান তাকে ফিরিয়া আইয়া ও ফেরাউনের রাজদরবার গিয়া ওই আল্লাহর দিনের দাওয়াত দিলা। সুবহানাল্লাহ, আর যখন সুবহানাল্লাহ,